এর কোনো ওষুধ নাই, 7 দিনের মধ্যে মারা যাবে, মাটির তলে পুঁতে ফেলতে হবে। কি হয়েছে আপনার গরুর? সদরপুকুর হাট থেকে কত নিয়েছিল এই গরুটা? 38,000 টাকায়। 2 মাস আগে কিনেছিলেন। আর এটা কতদিন হয়েছে এই যে মুখে ঘা? 4-5 দিন হয়েছে। 4-5 দিন। আর এখানকার যারা পশু চিকিৎসক আছে তেনারা আপনাকে সঠিক যে পরামর্শটা সেই পরামর্শটা দিবে। একটু ওয়েট করেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টাফ আছে, তেনারা আপনার সময় করে আপনার কাছে আসবে, আপনি একটু অপেক্ষা করেন। এখন হবে না, হওয়ার আগে দেয়া লাগতো, প্রপার ভ্যাকসিন দিলে পরে রোগটা হতো না, এখন দেয়া হয় নাই, ব্যবহার হয়ে গেছে, এর কোনো ওষুধ নাই, 7 দিনের মধ্যে মারা যাবে, মাটির তলে পুঁতে ফেলতে হবে। কারণ জীবাণু অন্য গুরুতে লাগলে সমস্যা হবে, তোমার হাতে যদি জীবাণু লাগে তোমার সমস্যা হবে। শোনেন, আপনার গরুটাকে স্যার যতটুকু বললো, আপনি যদি গরুটাকে একটু অন্য যে সকল গরু আছে, আপনার যদি অন্য গরু থাকে সেই সকল যদি আপনার অন্য গরু থাকে গরু থেকে আলাদা করবেন, এবং এই গরুটা যেন কোনোভাবেই জবাই করবেন না এবং কোনো হাটে বিক্রি করবেন না কারোর কাছে। গরুটাকে আল্লাপাকের ইচ্ছা, আল্লাপাক যদি বাসায় রাখে তাহলে পরে অবশ্যই বাঁচতে পারে, কিন্তু এই গরুটা প্রাথমিকভাবে বা স্যার শিওর হয়েছে যে এই গরুটার যে আপনার যে জলতঙ্ক রোগটা সেই জলতঙ্ক রোগটা হয়েছে। নিয়ে যান আপনি, দেখতে পাইলেন দর্শক গরুর যে জলতঙ্ক রোগ হয়েছে, গরুটা অল্প কিছুদিনের মধ্যে হয়তো মারা যেতে পারে। আমরা দোয়া করি যেন গরুটা, চাষি ভাইয়ের যে গরুটা আছে সেই গরুটা যেন আল্লাহর রহমতে বেঁচে যায়। ইনি গরুটা কিনেছিল 38,000 টাকা দিয়ে, 2 মাস পুষছে, 2 মাস পোষার কারণে প্রথম দিকে নিয়ে এসে মানে গরুটা যখন বাজার থেকে কিনে আসে তার 2 থেকে 3 দিনের মধ্যে গরুটার মুখে আপনার যে কুকুর আছে সেই কুকুর কামড় দেওয়ার কারণে জলতঙ্ক যে রোগটা আছে সেই জলতঙ্ক রোগটা গরুতে ধারণ করেছে। যে এই রোগটা যদি আপনার উনি যে জলতঙ্ক রোগের টিকা দিয়েছে বলছে, তো জলতঙ্ক রোগের যে টিকা দিয়েছে টিকা দেওয়ার কারণে যে টিকাটা কিন্তু গরুর শরীরে ভালোভাবে কাজ করে নাই, কাজ না করার কারণে তার জলতঙ্ক রোগ হয়েছে। এই গরুটা থেকে তো যে সকল ভাইরাসে যে গরুর যদি কুকুরে কামড় দেয় তাহলে পরে অবশ্যই জলতঙ্ক রোগের টিকাটা দিবেন, জলতঙ্ক রোগের যে টিকাটা দেন ভালোভাবে, তাহলে পরে আপনার গরুটা জলতঙ্ক রোগ হবে না। এর সাথে আরেকটা কথাও বলে রাখতে চাই যে এই গরুটা আপনারা কোনো দিন খাবেন না বা কোনো জায়গায় বিক্রি করবেন না এবং অন্যান্য গরু থেকে আলাদা করবেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাইলেন যে একটি জলতঙ্ক রোগের কারণে সেই গরুটা হয়তো চাষি ভাইয়ের কাছে চলে গেল। আশা করি যেন চাষি ভাইয়ের গরুটা বেঁচে থাকে।